গোয়েন্দা বিভাগের প্রধান হারুন রশিদ বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের ব্যাপারে কি করা হবে এবং কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে গত বুধবার যে নয়াপল্টনের ঘটনার সংঘর্ষ এবং কার্যালয়ের গোয়েন্দা পুলিশের অভিযানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার যে খেয়াল করুন যে এইভাবে কি জিজ্ঞাসাবাদ করা যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বিএনপির প্রধান নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলো এই মুহূর্তে হচ্ছে দলের প্রধান, তার নেতৃত্বেই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং এর আগের রাতে বা গভীর রাত পর্যন্ত দুই ঘন্টা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে যে সমাবেশের ব্যাপারে। তো একদিন পরেই সমাবেশ, সেই সমাবেশের আগের দিন রাতে মানে একদিন আগের রাতে তাকে রাত দুপুরে আর তিনটার সময় আটক করে তাকে গোয়েন্দা কার্যালয়ে আনা হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস এবং লম্বা সময় ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপর ছেড়ে দেওয়া হবে। তাহলে সমাবেশটা করবে কে, কীভাবে সমাবেশ হবে? এটা প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তো ভালো করেই জানে, সংসদে যদিও জাতীয় পার্টি প্রধান বিরোধী দল কিন্তু রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি, এটা তো তারা ভালোই জানে এবং তারা একটা ধারাবাহিকভাবে কর্মসূচি করে আসছে। নটি সমাবেশ করেছে বিভাগীয় শহরে এবং ঢাকায় হলো সর্বশেষ সমাবেশ এবং তার সময়ও নেই। সময়ের আগেই একেবারে যখন কাছাকাছি সময় তখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এমনিতেই এখন পর্যন্ত 12টা-1টা পর্যন্ত ঠিক হয়নি সমাবেশ স্থল। তার মধ্যে যদি এই ধরনের অভিযান চলে এবং তাদেরকে আটক করা হয়, এই অবস্থায় যদি যদি অ্যাটিচিউড হয় বিরোধী দলের প্রতি, তাহলে তো বিরোধী দলের পক্ষে এই ধরনের সমাবেশ করা, কোনো কর্মসূচি করা, এটা কি সম্ভব? সবচেয়ে ভালো হতো যদি একেবারেই সমাবেশটা বন্ধ করে দেওয়া যেত, যে না সমাবেশই করা যাবে না, কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে, অনুমতি দিয়ে আবার সেটি নিয়ে নানান রকম টালবাহানা, দীর্ঘসূত্রতা, এটি করতে করতে শেষ মুহূর্তে যখন একে মোটামুটি একটা সমঝোতায় পৌঁছানো গেল অনেক রাতে, তার কয়েক ঘন্টা পরে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে তুলে আনা হলো। তো এইরকম যদি শীর্ষ পর্যায়ের নেতাদেরকে তুলে এনে যদি ডিবি কার্যালয়ে বসিয়ে রাখা হয়, তাহলে কীভাবে সমাবেশটা হবে? মানে আসলে বিষয়টা পরিষ্কার না, একেবারেই ধোঁয়াশা। সরকারের উদ্দেশ্যটা কি, যে একেবারেই মানে এমন পরিস্থিতি করব যাতে কোনোভাবেই সমাবেশ হবে না, এটাই কি উদ্দেশ্য? এবং নয়াপল্টন এলাকায় কিন্তু এখনও পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে এবং বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। তো দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে, তাহলে এই সমাবেশটা কিভাবে হবে, কোথায় বসে মিটিং টিটিং করে তারা প্রস্তুতিমূলক যে আয়োজনটা সেটা কোথায় কিভাবে করবে? এইভাবে তো আসলে সমাবেশ হয় কখনো, কোনো দেশে হয়েছে কখনো? আমি আরেকটি রিপোর্টের কথা এখানে নিয়ে আসি আপনাদেরকে দেখাই। দেখেন বিএনপির সমাবেশ, আওয়ামী লীগ ও পুলিশের পাহারায় রাজধানী, এই হলো চিত্র। এবং এখানে যেটা বলা হচ্ছে যে 10ই ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে পুলিশের পাহারা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন। তারা গতকাল রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল করেছে। আজ শুক্রবারও তারা ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা ও পাড়া মহল্লায় সতর্ক পাহারা থাকবে। কেন, এখানে কি চুরি ডাকাতি রাহাজানির কোনো ঘটনা ঘটছে? সতর্ক পাহারায় থাকবে কেন? এই রাইটসটা আওয়ামী লীগ কীভাবে পেল? এটা তো একটা আইনগত ব্যাপার যেটা একমাত্র পুলিশ করতে পারে। দেখেন ঢাকার প্রবেশগুলোতে দুদিন আগেই বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। এসব চৌকিতে তল্লাশি ও পাহারা আরও কড়াকড়ি করা হয়। তার মানে কি, তার মানে কেউ যাতে রাজধানীতে না আসতে পারে, কেউ যাতে সমাবেশে না আসতে পারে এবং পাড়া মহল্লায় এমনভাবে নাকি মানে পাহারা দেওয়া হবে যাতে কেউ পাড়া থেকে বের না হতে পারে। তাহলে সমাবেশটা করবে কীভাবে করবে?
বিএনপির কি অধিকার নেই তাদের নেতা কর্মী সমর্থক বা তাদের যে শুভাকাঙ্ক্ষী জনতা তাদেরকে নিয়ে সমাবেশ করা? এটা কি শুধুই মাত্র যারা ক্ষমতায় থাকবে তাদেরই একচেটি অধিকার? বিরোধী দলের এই অধিকার নেই, কি হচ্ছে এটা? এইটা বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো দিন এইভাবে বিরোধী দলকে মানে চেপে রেখে এই ধরনের সমাবেশ মানে করতে পেরেছে? আমি নিজেও তো মানে কভার করেছি লম্বা সময় ধরে আওয়ামী লীগের সভা, জন প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ ছিল, দিনের পর দিন চলেছে, কই তখন তো ওই সেখানে কোনো হামলা হয়নি। তারপরে শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছে, সেখানেও তো কোনো সমস্যা হয়নি। আজকে পুলিশের সাথে আলাপ আলোচনা করে জায়গা নির্ধারণ করা হচ্ছে যে সেটা অমলাপুর স্টেডিয়াম হবে নাকি মিরপুর বাংলা কলেজ হবে, সেটার সিদ্ধান্তটাও কিন্তু এখনো পর্যন্ত মানে আগের দিন পর্যন্ত ফাইনাল করা হলো না। মানে আগের দিন হয়তো হবে দিনের কোনো এক ভাগে, কিন্তু 10টা 11টা 12টা পর্যন্ত তো হয়নি। তো এটা কী ধরনের, কখন স্টেজ হবে, কখন সমাবেশ হবে? আর সমাবেশ হলেও সেখানে যেভাবে বলা হচ্ছে, যেভাবে যেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তাতে লোক যাবে কীভাবে? মানে এটা কি যুদ্ধ করতে করতে যাবে, যে যুদ্ধে জিতবে সেই সমাবেশ করবে, এরকমই? এইরকম যে একটা যুদ্ধ অবস্থা তৈরি করা হলো, এটা আমাদের গণতন্ত্র, আমাদের রাজনীতির জন্য কি ভালো কোনো উদাহরণ হলো? দর্শক ভালো থাকবেন এবং নিশ্চয়ই আমার কথাগুলো আপনারা বিবেচনা করবেন।